আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু ট্রাভেল উইথ মুস্তাফা। আপনাদের সবাইকে স্বাগতম আজকের ব্লগে। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে অনেকদিন পর আমি আসলাম ব্লগ নিয়ে, কারণ ইউকেতে করোনা ভাইরাসের কারণে আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয় নাই লকডাউনের কারণে। এখন ইউকে থেকে সব রেস্ট্রিকশন গভর্নমেন্ট তুলে ফেলেছে, এই জন্য আমরা প্ল্যান করেছি আজকে আমরা যাবো স্কটল্যান্ডে। স্কটল্যান্ড আপনারা জানেন ইউকের অন্যতম একটি দেশ, এখান থেকে প্রায় 400 মাইল দূরে। আমরা কোনো এয়ারলাইন্সে যাবো না, আমাদের গাড়ি রেডি, আমরা গাড়ি ড্রাইভ করে যাব। তো এখন ইউকে সামার টাইম, যদিও বা আজকে দিস উইকের ওয়েদার তেমন একটা ভালো না, আশা করছি সেখানে যাওয়ার পরে হয়তো বা ওয়েদার ভালো হতে পারে। তো আমরা স্কটল্যান্ডে যাব, এখান থেকে প্রায় 402 মাইল, 400 থেকে 450 মাইল আমাদেরকে কন্টিনিউ ড্রাইভ করে, প্রায় 7 ঘন্টা ড্রাইভ করতে হবে কন্টিনিউ ড্রাইভ করলে। যদিও আমরা কন্টিনিউ ড্রাইভ করবো না, আমরা বিভিন্ন জায়গায় ব্রেক নেব, হয়তো আমাদের সারাদিন লেগে যেতে পারে। তো আশা করি আপনাদের সবার ভালো লাগবে এই ব্লগটি, কারণ স্কটল্যান্ডে আমরা থাকবো, এডিনবারাতে থাকবো সিটিতে। সেখানে আমরা হোটেল বুক করেছি 3 রাত্রের জন্য, 4 দিন। সম্পূর্ণ ব্লগটি কিন্তু আমি একটি ব্লগে নিয়ে নেব, আপনারা দেখবেন ব্লগ, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে ব্লগটি শেয়ার করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের লাগে যেগুলো সবগুলো রেডি, যদিও কারটা একটা ছোটো, আশা করি জানি ভালো হবে, কিন্তু কারটা ব্র্যান্ড নিউ, 69 প্লেট। আর আমার বন্ধুর গাড়ি এটা, আর ওই ড্রাইভ করবে বেশি, আর আমি ওকে সাপোর্ট করবো ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন সেফ জার্নির জন্য। আমরা ইতিমধ্যে জার্নি শুরু করে দিলাম, এখন টাইম হচ্ছে 8টা মর্নিং। দেখা যাক আমরা কটার সময় গিয়ে পৌঁছতে পারি। চলে আসলাম টেস্কো এক্সট্রাতে, লোকাল টেস্কো এক্সট্রা, সেখান থেকে আমরা কিছু খাবার কিনবো, ড্রিঙ্ক, ক্রিস্প, পানিগুলো কিনবো আমাদের রাস্তায় খাবারের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, প্রায় 150 মাইল ড্রাইভ করে, 3 ঘন্টার মতো ড্রাইভ করে আমরা এই জায়গার মধ্যে আসলাম ব্রেকের জন্য। এই জায়গাটির নাম হচ্ছে লেজ লেন, A1 এর পাশে। এখানে আমরা 10-15 মিনিট আমরা এখানে ব্রেক করবো, চা কফিগুলো পান করবো, পান করে আমরা আবার আমাদের জার্নি শুরু করবো স্কটল্যান্ডের উদ্দেশ্যে। তোমাদের কথা কেউ কবে ধরতে যাবি, তোমার মালিনী প্রতিবাদ করতে যাবি। আমরা নিয়ারলি স্কটল্যান্ডের পাশে আছি, আর প্রায় 150 মাইলস ড্রাইভ করে আমরা চলে যাবো স্কটল্যান্ডে। এই মুহূর্তে আমরা একটি মোটরওয়ের পাশে হার্ড শোল্ডারে ব্রেক নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন মোটরওয়েতে গাড়িগুলো কত স্পিডে চলতেছে, আপনারা দেখুন। এখানে প্রায় গাড়ি 70-80-90-100 মাইল স্পিডে ড্রাইভ করতেছে অনেক। এটা আসলে যখন ড্রাইভ করি তখন বোঝা যায় না, যখন গাড়ির হার্ড শোল্ডারে ব্রেক, হাসলারে যখন আমরা গাড়ি রাখি তখন আমরা বুঝতে পারি কত স্পিডে গাড়িগুলো চলতেছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইতিমধ্যে নিউ কাউসেলের খুবই নিকটবর্তী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা নিউ কাউসেলের খুবই নিকটবর্তী। এখানে সান্ডারল্যান্ড আমরা দেখতে পাচ্ছি এবং ডারহাম। ইনশাল্লাহ আমরা ভেরি সুন স্কটল্যান্ডে চলে যাব। কিছু স্ন্যাক্স, চিপস,
আগের বাক্কা বড় টান হইছে ও নদী বারো নামবে নদীর সাইড নানি দাস মিন একদিকে মনে হয় আর একদিকে মনে হয় ব্রিজ দেখলাম তুই কি তার রং লিনাস না হইতে হবে রং লিনাস না হইতা প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখুন অনেক লম্বা একটি টানল এখনো শেষ হচ্ছে না আমার মনে হয় এটা মোর দেন 1 মাইলস সব রোড সেম just pay এখানে ই আছে কয়েন দোকানের ই আছে রাস্তা আছে just £1.90 আমরা just toll pay করে ফেললাম আমার মনে হচ্ছে আমরা এখন স্কটল্যান্ডের বর্ডারে ঢুকে গেছি অলরেডি সম্ভবত আমরা স্কটল্যান্ডের বর্ডারে ঢুকে গেছি আমরা ম্যাপটা দেখতে পাচ্ছি না এই জন্য এক্স্যাক্টলি ইনফরমেশন আপনাদেরকে দিতে পারতেছি না হয়তো আপনাদেরকে পরবর্তীতে আপনাদেরকে অ্যাড করব কারণ যেহেতু আমরা টুল পে করে ফেলছি যেহেতু এখানে নিউক্যাসল 7 মাইলস দেখাচ্ছে না আমার মনে হচ্ছে না আমাদের স্কটল্যান্ডে কারণ যেহেতু স্টিল 7 মাইলস যাবে এই নিউক্যাসল আর নিউক্যাসল স্কটল্যান্ডের বাহিরে তো আমরা স্কটল্যান্ডে সম্ভবত এখনও ঢুকি নাই স্কটল্যান্ডে যাওয়ার জন্য আনবিলিভেবল ওয়েদার আমরা কখনো চিন্তা করতে পারি নাই এরকম ওয়েদার আমরা ভাবো আজকে আমরা আমাদের ওয়েদারে আমরা দেখছি আজকে সারাদিন রুদ্র হওয়ার কথা আলহামদুলিল্লাহ ভেরি বিউটিফুল ওয়েদার হোপফুলি আমরা যে কয়দিন স্কটল্যান্ডে থাকবো এইরকম ওয়েদার আমরা আশা করছি আর নেক্সট 10 মিনিটের ভিতরে আমরা স্কটল্যান্ড বর্ডারে আমরা প্রবেশ করব এবং নেক্সট 56 মাইলসের মধ্যে
আমরা চলে যাব স্কটল্যান্ডের সিটি এডিনবরাতে। তো নেক্সট 10 মিনিটের ভিতরে আমরা স্কটল্যান্ড বর্ডারের ভিতরে ঢুকে যাবো ইনশাল্লাহ। আমরা আসলে স্কটল্যান্ড যাওয়ার পথে বারউইক নামক স্থানে এই ব্রিজটি দেখার জন্য আমরা একটা গাড়ি ঘুরিয়ে এখানে আসলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা। অত্যন্ত সুন্দর এই ব্রিজটি, নামটা আমাদের জানা নেই, মনে হচ্ছে এটা অনেকটি ফেমাস একটি ব্রিজ। অত্যন্ত সুন্দর এই ব্রিজ, আমরা এই মুহূর্তে জাস্ট স্কটল্যান্ডে ঢুকার পূর্বে এখানে আসলাম এই ব্রিজটি দেখার জন্য। ব্রিজের নাম হচ্ছে রয়্যাল বর্ডার ব্রিজ, খুব ফেমাস ব্রিজ, অনেক মানুষ এখানে আসে প্রত্যেক দিন এখানে এই ব্রিজটি দেখার জন্য। উপরে কিন্তু রেল লাইন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি, অনেক উঁচু এই ব্রিজটি, আসলে দূর থেকে দেখতে ব্রিজটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম গাড়ি থেকে, এখন একদম ব্রিজের নিচে চলে আসলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রিজটি। ব্রিজের নামটা হচ্ছে রয়্যাল বর্ডার ব্রিজ। জাস্ট 10 মিনিট বিফোর স্কটল্যান্ড, যখন আপনি স্কটল্যান্ডের বর্ডার ঢুকবেন, আমার মনে হয় যখন আপনি ট্রেনে করে স্কটল্যান্ডে ঢুকবেন তখন উপর থেকে ট্রেনটা এই ব্রিজটা ক্রস করেই কিন্তু স্কটল্যান্ডে যায়। ব্রিজের নামটা হচ্ছে রয়্যাল বর্ডার ব্রিজ। আপনারা দেখতে পাচ্ছেন অনেক পুরাতন এই ব্রিজটি, অনেক উঁচু ব্রিজটি দেখতে। আসলে এই ব্রিজটি ট্রেনে ক্রস করার পরে হচ্ছে স্কটল্যান্ড, এই জন্য এই ব্রিজটির নাম দেওয়া হয়েছে রয়্যাল বর্ডার ব্রিজ। এটা হচ্ছে বিটুইন স্কটল্যান্ড অ্যান্ড ইংল্যান্ডের মধ্যে বর্ডার, আর এটা ক্রস করা কয়েক মিনিট পরেই স্কটল্যান্ড। আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই ব্রিজটি দেখতে, অনেক হেভি, অনেক উঁচু। আপনাদেরকে এখন অন্য একটি ব্রিজ থেকে এই ব্রিজটি দেখানোর জন্য চেষ্টা করছি। আমরা এখন যেই ব্রিজের মধ্যে দাঁড়িয়ে আছি এই ব্রিজের নাম হচ্ছে বারউইক ব্রিজ, এটা হচ্ছে রিভার, এই রিভারের নাম হচ্ছে রিভার টুইড। আপনারা দেখতে পাচ্ছেন এই অনেক সুন্দর নদী, এখানে একটা ব্রিজ রয়েছে, আর ওই নদীর ওপাশে আমরা দেখতে পাচ্ছি সাগর, এখানে সাগর আমরা দেখতে পাচ্ছি, সাগর থেকে একটি বের মতো নদীটা গ্যাসে আসছে এইদিকে। নদীটা যেমন অনেক সুন্দর লাগতেছে এবং স্থির হয়ে দাঁড়িয়ে আছে নদীটা, আর আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো বোট এখানে, অনেক সুন্দর অনেক মনোরম পরিবেশ। আলহামদুলিল্লাহ আমরা অনেক আমাদের অনেক ভালো লাগতেছে, অনেক এনজয় করতেছি। আমরা ইতিমধ্যেই স্কটল্যান্ডের বর্ডারের একদম নিকটবর্তী, কিছুক্ষণের মধ্যেই আমরা স্কটল্যান্ডের বর্ডারে ঢুকে যাব ইনশাল্লাহ। আমরা একদম বর্ডারের পাশে, এ তো স্কটল্যান্ডের বর্ডার, আমরা আপনারা দেখতে পাচ্ছেন স্কটল্যান্ডের ফ্ল্যাগ, এই তো আমরা। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র আমাদের রাইট হ্যান্ড সাইডে, সি সাইডের নাম হচ্ছে নর্থ সি, সি সাইডের অন্য পাশে নরওয়ে, ডেনমার্ক,
নরওয়ে এবং ডেনমার্ক সিস্টারের অন্য পাশে, জানি না কত কয়েক হাজার মাইল দূর হতে পারে, আইডিয়া নেই, বা এটা অনেক বড় সিসাই। সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গেল, আর 45 মিনিট পরে আমরা এডিনবারাতে চলে যাব। সম্ভবত ওয়েদার ভালো থাকবে না, যদি আমরা লাকি থাকি হয়তো কালকে ওয়েদার ভালো হবে। তো আজকে অনেক রেইনিং ডে, আবার আমরা অনেক সুন্দর জায়গা দিয়ে যাচ্ছি, চতুর্দিকে পাহাড়, অনেক বড় বড় পাহাড়, হয়তো এটা ন্যাশনাল কোনো পার্ক হবে। আমরা রিয়েলি এনজয় করতেছি, বা ওয়েদারটা তারপর আমরা আমাদের হোটেলে চলে যাব। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই মুহূর্তে চলে আসলাম আমাদের ডেস্টিনেশন হোটেলে। এটা হচ্ছে আমাদের হোটেল, এখানে আমরা 3 রাত 4 দিন অবস্থান করবো ইনশাল্লাহ। আমরা সকাল 8টার দিকে রওনা দিয়েছিলাম, এখন প্রায় রাত 10টা। যদিও আমরা সম্পূর্ণ টাইম ড্রাইভ করি নাই, আমরা বিভিন্ন জায়গায় ব্রেক নিয়েছিলাম, এই জন্য হয়তোবা আমাদের অনেক সময় লেগেছে। কিন্তু লন্ডন থেকে এখানে আসতে আপনার সময় 7 ঘন্টার উপরে লাগবে, বা আমাদের সময় লেগেছে প্রায় 12 ঘন্টার উপরে। আমরা অলরেডি আমাদের হোটেলে চলে আসছি। যদিও রুমটা একটু স্মল, বাট জাস্ট ফর 3 নাইটস।